ডিমা হাসাও খুজাই কাছার হাইলাকান্দি আর সাউথ শালমরা এই পাঁচখন জেলায় আমার গুণোৎসব অনুষ্ঠিত করব নিল তাক পিছুয়াই রাখা হয়েছে এপেকে লাস্ট ফেজ অফ গুণোৎসব আমি এটা আজি অনুষ্ঠিত করেছো এই পাঁচখন জেলা তার লগতে বরপেটা জেলার একাংশ বিদ্যালয়তো আজি গুণোৎসব অনুষ্ঠিত হয়েছে যাকালি স্বমূল্যায়ন হল আর আজি এক্সটার্নেল ইভালুয়েশন বা বহির্মূল্যায়ন আজি হব হয়ে আছে সুন্দরভাবে আর এই গুণোৎসব কি প্রক্রিয়া কেন ধরনের হয়েছে তার বুঝ লবর কারণে মই নিজে কাছাড় জেলালে আহি। আচ্ছা স্যার, আমি দেখিছো যে যা যে সংঘাটি যে বান হয়েছিল কাছাড় জেলা দেখা গেছে প্রায় 700 অধিক স্কুল ড্যামেজ হয়েছে, কম্পিউটার ড্যামেজ হয়েছে, নথিপত্র ড্যামেজ হয়েছে, এইবর কারণে সরকার কি চিন্তা করে আছে কাছাড় জেলা? সরকারে নিশ্চিতভাবে এখানে চিন্তা করেছে, ইয়াতে SDRFর অধীনত যেখানে পুনৰ মেরামতি করব পৰা যায় করা যাব, বাকিখিনি রাজ্য সরকারে ব্যবস্থা গ্রহণ করে। এই স্কুলটো চাই কি পালে? না, ইয়াতে যথেষ্ট সংখ্যক ছাত্র ছাত্রী আছে, 260 গৰাকী, কিন্তু ছাত্র ছাত্রীর অনুপাতে তেওঁলোকৰ শ্রেণীকোঠাত বহার আসনের যথেষ্ট নাটনি আছে। স্থানীয় বিধায়ক আছে মিহিরকান্তি শ্রম, আমি আলোচনা করি, নিশ্চিতভাবে মাতিও কম যে নতুন বিল্ডিং বনাম, তো এই আলোচনার মাধ্যমে ইয়ার একটা সমাধান উলিয়াব। রাষ্ট্রীয় শিক্ষানীতি দেখা গেছে বিধায়কসকলে যথেষ্ট প্রতিবাদ করে আছে, কি কব? কি প্রতিবাদ করেছে কোনটো বিষয় লয়? রাষ্ট্রীয় শিক্ষানীতি এখন মহাসাগর, তার বহুত বহুত কথা আছে, কোনটো কথা লৈ প্রতিবাদ করেছে? এটা ইংরেজি কি হল, আমার সব মানুষবিলাকে একটা ভ্রান্ত ধারণা মানুষের মাজে প্রচার করে আছে যে আমি মাধ্যম উঠাই দিব খুঁজছো। আমি কতো কোনো ধরনের মাধ্যম আমি প্রত্যাহার করব বিচরা নাই। আমার 9টা মাধ্যমের বিদ্যালয় চলি আছে, অসমিয়া, বাঙালি, হিন্দি, ইংরাজি, বড়, মার, গারো, 9টা মাধ্যমের মাতৃভাষা মাধ্যমের বিদ্যালয় চলি আছে, চলিয়ে থাকিব। কিন্তু তার মাজত যে ইংরাজি শিক্ষাও গুরুত্ব দিব লাগে, এতিয়া ইংরাজি শিক্ষাটো শিকাব লাগে, মাতৃভাষাও শিকিব লাগিব, ইংরাজিটো শিকিব লাগিব, তার কারণে কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাতৃভাষা মাধ্যমের ক্ষতি নহয়, বরঞ্চ মাতৃভাষা মাধ্যম আরো শক্তিশালী হব ইয়ার জন্য। থ্যাংক ইউ।